মাই ডিয়ার লাভলি অডিওয়ার্স, আজ তোমাদের জন্য জিরো টু ওয়ানের শেষ অধ্যায়, অর্থাৎ জিরোর যতগুলো অধ্যায় ছিল প্রত্যেকটির সফলতা সহকারে অডিও বুক তৈরি করার পর আজ অধ্যায় পনেরো, অর্থাৎ জিরো টু ওয়ানের ওয়ান, স্থিরতা নাকি অসাধারণত্ব, ভবিষ্যৎ তাই যা আমরা গঠন করব, পরিকল্পনা করে সৃষ্টি করব। যদি সবচেয়ে সুদূরপ্রসারী উদ্যোক্তারাও আগামী কুড়ি থেকে তিরিশ বছর পর কি হবে তা পরিকল্পনা করতে না পারে, তাহলে আমরা আমাদের অদূর ভবিষ্যৎ নিয়ে কি কিছু বলতে পারব? সেটা আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে আমরা একটু বড় করে সীমারেখা টানতেই পারি। দার্শনিক নিক বস্ট্র মানবজাতির ভবিষ্যৎ সম্বন্ধে চারটি রূপরেখা তুলে ধরেন। আমাদের পূর্বপুরুষরা ইতিহাসকে দেখেছেন একটি শেষ না হওয়া পথ হিসেবে। আমরা ভালো ও মন্দ, অগ্রগতি ও অবনতি বা উন্নতি ও ধ্বংস, এই ধরনের একটি চক্রাকার পথে এগিয়ে যাব। এই পথ চলা কখনো শেষ হবে না। এই মতবাদকে বলা হয় পৌনঃপুনিক উত্থান পতন, অর্থাৎ রিকারেন্ট কোলাপস, অনেকটা তরঙ্গের মতো, একবার উপরে ওঠে আবার পতন ঘটে। তবে সম্প্রতি লোকজনের মধ্যে এই মতকে চ্যালেঞ্জ করার সাহস সঞ্চার হয়েছে। আমরা হয়তো এই ধরনের পৌনঃপুনিক চক্র থেকে বের হয়ে আসতে পারব, যদিও আমরা এখনো সন্দেহের মধ্যে আছি যে আমরা যে পথ চয়ন করেছি তার স্থায়িত্ব দীর্ঘ হবে কিনা। এখানে তোমাদের অগ্রগতির সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে অগ্রগতির উত্থান পতনকে দেখানো হলো, যেটির নাম পৌনঃপুনিক উত্থান পতন। যাই হোক, আমরা সাধারণত আমাদের সন্দেহকে দমন করি, যত রকম সন্দেহই থাকুক না কেন কাজ করে যেতে হবে, কারণ কাজ করলেই তো তার ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আরেকটি মতবাদ হচ্ছে মালভূমি তত্ত্ব, অর্থাৎ প্ল্যাচিউ। এটা একটি প্রথাগত মতবাদ। এটা সাধারণ বক্তব্য হচ্ছে পুরো বিশ্ব এক জায়গায় মিলিত হবে এবং উন্নতির ঊর্ধ্বদিকে এগিয়ে যাবে। অনেকটা আজকের ধনী দেশগুলো যেমন জীবনযাপন করছে, সমগ্র বিশ্বও সেদিকে এগিয়ে যাবে। এরকম হলে এটা সহজেই বলা যায় যে আমাদের ভবিষ্যৎ দেখতে অনেকটা আজকের মতোই হবে। এখানে আপনি মালভূমির তত্ত্ব দেখতে পাচ্ছেন, যেখানে সময়ের সাথে সাথে অগ্রগতির কার্ভ ওপর থেকে একটি সমান হয়ে মিলিত হচ্ছে। এবার বলি একটি ধ্বংসাত্মক মতবাদ সম্পর্কে। এটার নাম হচ্ছে বিলুপ্তি তত্ত্ব, অর্থাৎ এক্সটিংশন। আমাদের আধুনিক সমাজে যে ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক তৈরি করা হচ্ছে, তাতে একথা বলা খুব সহজ যে এই মরণাস্ত্রগুলো দিয়ে পুরো মানব সভ্যতাকেই ধুয়ে মুছে ফেলা যাবে। বিশ্বে যদি কোনো বড় ধরনের বিপর্যয় ঘটে, তবে তা আমাদের সারা বিশ্বের মানুষের জন্য একটি মহাপ্লাবন বয়ে আনবে। এতে করে তৃতীয় যে মতবাদটি বলেছি, বিলুপ্তি ঘটতেই পারে। এই ধরনের বড় কোনো বিপর্যয় থেকে আমাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের বর্তমান বিশ্বে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে, তাও বিশ্বকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। এই ধরনের অতিমাত্রায় বিধ্বংসী বিস্ফোরক মানব জাতির জন্য হুমকি স্বরূপ। এখানে আপনাদেরকে বিলুপ্তির একটি আরেকটি গ্রাফ দেখানো হচ্ছে, যেটি সময়ের সাথে সাথে অগ্রগতি এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু আবার সেটি নিচের দিকে অগ্রসর হচ্ছে। এবার বলি চার মতবাদের শেষ সম্পর্ক, যদিও এটা নিয়ে চিন্তা করা একটু কঠিন। এটাকে উড্ডয়ন, অর্থাৎ টেক অফ বলা যেতে পারে, আরও উন্নতি, কোনো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এটা এমন এক ধরনের পরিবর্তন বা অগ্রগতি অন্য যে কোনো ধরন থেকে ভিন্ন, তাই এটাকে বর্ণনা করে বুঝিয়ে বলাটা মুশকিল। এখানে আপনি উড্ডয়নের একটি গ্রাফ দেখতে পাচ্ছেন, যেটি সময়ের সাথে সাথে একটি অগ্রগতির সামান্য লেভেল থেকে শুরু হয়ে সময়ের সাথে সাথে সেটি ঊর্ধ্বে উন্নয়ন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চারটির মধ্যে কোনটি আসল ঘটবে? আমরা যদি পৌনঃপুনিক উত্থান পতনের কথা চিন্তা করি, তবে এটাকে কিছুটা অনুপযোগী বলে দেখা যায়, কারণ আজকের বিশ্ব সমাজ যে পরিমাণ অগাধ,
তথ্য প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, তা দেখে ভবিষ্যৎ খারাপ হবে ও আবার পুনরায় ভালো হবে। এই ধরনের পৌনঃপুনিক চিত্রের চেয়ে বিশ্বের ধ্বংস ঘটার সম্ভাবনা বেশি। আর ধ্বংস যদি অনিবার্য হয়, তাহলে তো মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই বৃথা। আর যদি আমরা ভবিষ্যৎকে কেবল সময় হিসেবে বিবেচনা করি, যে আজকে 2018, তারপর 2118 আসবে, তাহলে আমরা আসলে কোনো ভবিষ্যতেরই আশা রাখি না। আমরা ঠিক আজকের জিনিসগুলোরই পুনরাবৃত্তি দেখতে থাকব। বিশ্বায়ন একদিকে গমন ঠিক একই ধরনের জিনিস। এই চিত্র থেকে সহজেই অনুমান করা যায় যে গরিব দেশগুলো ধনী দেশের মতো হতে চেষ্টা করবে এবং মালভূমি তত্ত্বের মতো বিশ্বচক্র সৃষ্টি হবে। কিন্তু চিন্তা করে দেখুন তো, যদি মালভূমি তত্ত্ব অনুযায়ী বিশ্বের ভবিষ্যৎ সৃষ্টি হয়, তবুও কি এটা টেকসই হবে? এতে করে দেখা যাবে বাজার দখলের জন্য আরো প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতা পুরো বিশ্বের প্রতিটি কোম্পানি প্রতিটি মানুষের জন্য আবশ্যক হয়ে দাঁড়াবে। যাই হোক, সীমিত সম্পদের মধ্যে যদি প্রতিযোগিতা সৃষ্টি হয়, তবে ঠিক বলা যাবে কি যে এই মালভূমি তত্ত্ব ঠিক কতদিন চলে। ভয়ঙ্কর অবস্থা। মালভূমি তত্ত্ব মানে নিচের ভূমি থেকে পাহাড়ে, ভূমি থেকে অনেকটা উঁচুতে একটি সমতল জায়গা। আজকে যেমন গরিব দেশগুলো ভূমিতে রয়েছে আর ধনী দেশগুলো মালভূমির মতো উঁচু জায়গায় রয়েছে, ঠিক তেমন কিছু। নতুন কোনো কিছু সৃষ্টি করা ছাড়া আমরা প্রতিযোগিতার আবহাওয়া ও চাপ থেকে বের হতে পারবো না। প্রতিযোগিতার প্রচণ্ডতা আমাদের মধ্যকার ন্যায়নীতি ধ্বংস করবে এবং এগিয়ে যাওয়ার গতিপথ রোধ করবে। উন্নতি না হওয়া এক ধরনের অবনতি, স্থিরতাও এক ধরনের অবনতি, আর প্রতিযোগিতার এই হাওয়া যত পুরো বিশ্ব জুড়ে ঘটবে, তখন স্থিরতা বিলুপ্তিতে পরিণত হবে। এরকম চললে তো আর চার চতুর্থ ধরনটি নিয়ে কোনো প্রশ্নই আসে না, সেটা হচ্ছে উড্ডয়ন। হ্যাঁ, এটা কখনো ঘটতে পারে, যখন আমরা আরো উন্নত ভবিষ্যৎ সৃষ্টির জন্য নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি করব। আবারও বলছি, প্রযুক্তি মানে কেবল তথ্য ও যোগাযোগ থেকে উন্নতি নয়, প্রযুক্তি মানে যে কোনো কাজকে আরো উন্নতভাবে করা, অভিনবভাবে কোনো সমস্যার সমাধান করা। প্রযুক্তির ওই ধরনকে বলা হচ্ছে অসাধারণত্ব, অর্থাৎ সিঙ্গুলারিটি। এটা এমন এক জায়গা যেখানে মানুষ ও যন্ত্রে কোনো ভেদাভেদ থাকবে না। এখানে আসলে এমন কোনো নয়া প্রযুক্তিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে যা আমরা পূর্বে কখনোই দেখিনি, যেমন টাচ স্ক্রিন মোবাইল ফোন, বিদ্যুৎ চালিত মোটর গাড়ি বা আমার অডিও বুক। মূল ব্যাপারটি হচ্ছে সেই নব্য প্রযুক্তি এতটাই ক্ষমতাশালী হবে যে আমাদের চিন্তা করার ও বোঝার ক্ষমতাকেও ছাড়িয়ে যাবে। এই অসাধারণত্বের একজন সুপরিচিত প্রবক্তা হচ্ছে রেমন্ড কার্জওয়াল। তিনি মুরের তত্ত্ব থেকে সহায়তা নিয়ে গোটা দশে কর্মক্ষেত্রে সূচকীয় অগ্রগতি দেখান। একটি কোম্পানি মূলত তাদের অভিনবত্ব নিয়ে কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাবে, তাই তিনি তার তত্ত্বে তুলে ধরেন। তিনি বেশ আত্মবিশ্বাসের সাথেই অতিমানব বা কৃত্রিম বুদ্ধিমত্তার চরম পর্যায় সম্পর্কে তুলে ধরেন। কার্জওয়ালের মতে অসাধারণত্ব খুবই সন্নিকটে, এটাকে তিনি অনিবার্য বলেছেন। তার মতে এটা যেহেতু আসবেই, সুতরাং আমাদের সকলকে উচিত এই ব্যাপারটিকে মেনে নেওয়ার, মানসিকতা গঠন করা এবং প্রস্তুতি নেওয়া। এখন এটা তো আপনিও জানেন, আমিও জানি যে আমরা যত রকমের সামাজিক ঝোঁক, স্রোত বা সামাজিক গতিপথ বুঝতে পারি না কেন, আমরা যদি ভবিষ্যৎ সৃষ্টি না করি, তবে ভবিষ্যৎ কখনো সৃষ্টি হবে না। ভবিষ্যতে অসাধারণ কিছু আসবে, কি আসবে না সেটা নির্ভর করে আজকের ওপর। আজকে আমরা যা করছি তাই আমাদের ভবিষ্যৎ নির্মাণ করবে। ভবিষ্যৎ হবে যদি আমরা কিছু করি, ভবিষ্যৎ হবে না যদি আমরা কিছুই না করি। এটা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে। ভবিষ্যৎ ভালো হতে পারে, তবে এটার জন্য তখনই নিশ্চিত হওয়া যায় যখন সেটাকে সৃষ্টির জন্য আমরা আজকে থেকে কাজ করি। হয়তোবা মহাবিস্ময়কর কিছু ঘটবে,
যা সত্যি অসাধারণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি আজকে আমাদের কাজগুলো আরও উন্নত করে করার যে সুযোগ আছে তা কি গ্রহণ করব। আমাদের কাছে সব কিছুরই গুরুত্ব আছে। সৃষ্টির জন্য নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি করব। আবারও বলছি, প্রযুক্তি মানে কেবল তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে উন্নতি নয়, প্রযুক্তি মানে যে কোনো কাজকে আরও উন্নতভাবে করা, অভিনবভাবে কোনো সমস্যার সমাধান করা। প্রযুক্তির এই ধরনকে বলা হচ্ছে সিঙ্গুলারিটি। এই মহাবিশ্ব, পৃথিবী, আমাদের দেশ বা আপনার কোম্পানি, আপনার জীবন এবং এখন এই মুহূর্তটিও গুরুত্বপূর্ণ। এই সব কিছুই অসাধারণ। আজকে আমাদের কাজ হচ্ছে এমন কোনো অসাধারণ পথ খোঁজা যাতে নতুন নতুন জিনিস সৃষ্টি করা যায়, যাতে ভবিষ্যতের এমন এমন পথ নির্মাণ করা যা কেবল ভিন্নই নয়, উন্নতিও বটে। জিরো থেকে ওয়ানে গমন, শিকড় থেকে শিখরে অভিযান। সবচেয়ে দরকারি জিনিস বা যদি বলি প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের জন্য চিন্তা করা। একমাত্র যখন আমরা আমাদের বিশ্বকে একদম নতুন করে দেখব, একদম সতেজ ভাবব ও বিস্ময় নিয়ে দেখব যেমন আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন, একমাত্র তখনই আমরা এটাকে পুনরায় সৃষ্টি করতে পারব এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারব। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটি অধ্যায়কে আপনার ব্যস্ততামূলক সময়ের মধ্যে দেখার জন্য, অ্যাটেনশন দিয়ে শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 021-এর অধ্যায় 1 অর্থাৎ 15 এখানেই শেষ হলো এবং এর পরবর্তীতে শুনতে থাকবেন আমাদের এই প্রচেষ্টা অডিলুয়া। হ্যাভ আ গ্রেট ডে, মেক এ নাইস ডে। থ্যাংক ইউ। ফুল অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নতুন অধ্যায় শুনতে ভুলবেন না। গল্প পাঠে আমি পুরব, সম্পাদনায় জাকেরিয়া এইচ সাগর। ডিয়ার অডিওয়ার্স, আমাদের পারপাস এন্ড ফোকাস একই। আমরা ভিডিও তৈরি করব যাতে আপনাকে সফল ও সাহায্য করতে পারি। আপনিও আমাদের এই মিশনে জয়েন হন। বেশি থেকে বেশি মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সফল হতে সাহায্য করুন। এই ভিডিওটা যদি আপনি অন্য কারো মাধ্যমে পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, তা না হলে সামনে নতুন অধ্যায়ের পাওয়ারফুল অডিও বুকটি আপনার কাছ থেকে মিস হয়ে যাবে। যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে লাইক করে আমাদের উৎসাহ আরো বাড়িয়ে তুলুন, যাতে আপনাদের এর থেকেও ভালো ভালো ভিডিও আমরা প্রেজেন্ট করতে পারি। আপনার মূল্যবান সময় দিয়ে অডিওটিকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।